কি করবে তুমি? দেখে নে। আরিয়ান হ্যাজকাটানে দিশাকে পাজা করে তুলে নিল। দিশার চোখ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আরিয়ান এরকম করবে সেটা ভাবতেও পারেনি দিশা। কোলের মধ্যে থেকে দিশা হাত পা নাড়িয়ে নামার চেষ্টা করতে করতে বলল, কি করছো এসব? নামা বলছি। নামাবো না। দেখো ভালো হচ্ছে না কিন্তু, এটা তোমার বাড়ি না যে এরকম করবে, এটা একটা পাবলিক প্লেস, সবাই কি ভাবছে বলো তো? যা খুশি তাই ভাবুক, আমার কিছু যায় আসে না। তুই বাধ্য করেছিস আমাকে এসব করতে, ভালোই ভালো যদি যেতে চাইতিল তাহলে এমন করতাম না। এখন পুরোটা রাস্তা এভাবেই নিয়ে যাব তোকে। তোমাকে মাথা খারাপ, প্লিজ নামিয়ে দাও, সবাই কিভাবে তাকিয়েছে দেখো। যদি এখান থেকে সরাসরি বাড়িতে যাস তাহলে নামাবো। ঠিক আছে নামাও। ওকে নামাচ্ছি। আরিয়ান দিশাকে নামিয়ে দিল। দিশা বাধ্য মেয়ের মতো আরিয়ানের সাথে বাড়িতে গেল। বিকেলবেলা উঠোনের এক কোণে বসে আছে দিশা। মনের মধ্যে রাগ অভিমান কষ্ট হাজার পরিমাণ জমে আছে তার, প্রকাশ করতে পারছে না কারোর কাছে। মনের মধ্যে চাপা কষ্টটা কারোর কাছে প্রকাশ করতে না পারলে সেটা দ্বিগুণ হয়ে যায়। দিশার অবস্থা তাই। চোখের এক কোণে পানিগুলো চিকচিক করছে, বুকের মধ্যে হাহাকার চলছে, না পারছে কাউকে বলতে, না পারছে শুইতে। আরিয়ান বিকেলে একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে প্রাকৃতিক হাওয়া লাগতে লাগলো নিজের শরীরে। আরিয়ান উঠোনে পায়চাটি করার সময় দেখতে পেল দিশা চেয়ারে বসে আছে, গম্ভীর মগ্নে সে। বাতাসে চুলগুলো উঠছে তার, বেশ লাগছে তাকে দেখতে। মুচকি হাসলো আরিয়ান, গিয়ে দিশার সামনে পড়ল। দিশার কোনো ভ্রুক্ষেপ নাই সেদিকে। আরিয়ান হালকা হেসে বলল, কি ভাবা হচ্ছে ম্যাডাম? কি হলো, মুড আপ কেন? কি কথা বলবি না? আমাকে একটু বিষ এনে দিতে পারবে আরিয়ান? ভাবতেই হাসি পায় যে আমি একটা মানুষ, আমি তো নামের মানুষ, আমার তো কোনো চাওয়া পাওয়া কোনো ইচ্ছা নেই, থাকলেও সেগুলো পূরণ করতে পারি না। আমি যা করি সবই ভুল, সবটাই অন্যায়। তোমাকে ভালোবেসেছিলাম, সেটাও ছিল আমার ভুল, সেটা ছিল আমার মস্ত বড় অন্যায়, যার জন্য পদে পদে আমাকে অপমানিত হতে হয়েছে, চর থাপ্পর অব্দি খেতে হয়েছে। বাবা মায়ের চোখের মনি আমি, থাপ্পড়েও তো দূরের কথা, কোনোদিন ফুলের আঁচড়ও তারা লাগতে দেয়নি আমাকে। কিন্তু ভালোবাসার অপরাধে আমাকে অনেক থাপ্পড় নীরবে সহ্য করতে হয়েছে। হবে না কেন, আমি যে অন্যায় করেছিলাম, যতই তোমার কাছে যেতে চেয়েছি ততই তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছ। যখন দেখলাম আমার ভালোবাসার মানুষ আমাকে তার কাছ থেকে আরো বেশি দূরে সরাতে অন্য মেয়ের সাথে জড়াচ্ছে, তখনও কোনো প্রতিবাদ করিনি, নীরবে সরে গেছি। সরতে তো হতোই, আমি তো অন্যায় করেছি। আস্তে আস্তে তোমাকে ভুলে নিজের অন্যায়গুলোকে শুধরাতে যাচ্ছি, এখন এসেছো তুমি ভালোবাসার দাবিনি। এখন আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাইছি, কিন্তু না, এখন তুমি আমাকে কাছে টানছো, এখন এটাও আমার অন্যায়। আমি ভালোবাসতে গেলেও অন্যায়, দূরে সরাতে চাইলেও অন্যায়, এখন আমি কি করবো একটু বলবে কি আমায়? আমি কি কোনো খেলনা যে যার ইচ্ছে হলো খেললো, তারপরে খেলা শেষ হলেই আবার ফেলে দিল? কথাগুলো বলে অঝরে কাঁদতে লাগলো দিশা। আরিয়ার মাথা নিচু করে বসে আছে দিশার সামনে, তাও চোখের পানিগুলো ছলছল করছে, গলা দিয়ে কথা বেরোচ্ছে না ওর। দিশা উঠে চলে গেল আরিয়ানের উত্তরের অপেক্ষা না করে। দুই দিন কেটে গেল। দিশার আরিয়ানের ফ্যামিলি ঢাকায় ব্যাক করেছে কিছুক্ষণ আগে, নিজেদের বাসায় চলে গেল সবাই। দিশা মন খারাপ করে বসে আছে রুমে, আসার সময় খায়নি পর্যন্ত। দাদিকে কত জোর করেছে ওদের সাথে আসতে, কিন্তু আসেনি। গ্রামের মাটির ঘাড় না পেলে উনি নাকি মরে যাবে। পরদিন ভার্সিটি চলে যাবে দিশা, গিয়েই আগে অথয় আর তোমার সাথে দেখা করে। কতদিন পর দেখা, নেটওয়ার্ক সিগন্যালের কারণে ফোনেও যোগাযোগ করতে পারেনি ওরা। ক্লাস শেষে ক্যাম্পাসে গিয়ে বসে আছে ওরা তিনজন। এমন সময় অথয়ের ফোনে কল আসে। অথয় কিছুটা আড়ালে গিয়ে কি কথা বলে কে জানে, কিন্তু দিশার চোখে ফাঁকি দিতে পারেনি। কথা বলা শেষ করে ওদের সাথে আবার যোগ দেয় অথয়। কাছে এসে বসতেই হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নেয় দিশা। হতবাক হয়ে তাকিয়েছে অথয়। দিশা ডায়াল করে দেখল কিছুক্ষণ আগে যে কলটা এসেছে সেটা কলিজা দিয়ে সেভ করা আছে। কি ব্যাপার,
তলে তলে এত কিছু আর আমরা জানি না, এটা কিন্তু খুব খারাপ। কি হয়েছে রে দিশা, তুই নিজেই দেখে নে কি হয়েছে। এই বলে দিশা তোমাকে সেভ করা নাম্বারটা দেখায়। ওরা দুজনে মিলে অথকে এমন ভাবে ধরে যেন ও অনেক বড় কিছু চুরি করেছে। দিশার তোমার জোরাজুরিতে সবটা খুলে বলল অথয়। কিছুদিন হলো আরিয়া নিজেদের বিজনেসের কাছে জয়েন দিয়েছে, বাবা এখন অনেক খুশি এদিকে, আরিয়ানও অনেক খুশি, লেখাপড়া করছে পাশাপাশি বিজনেস সামলাচ্ছে। যদিও বেশ ধকল যাচ্ছে তার, রেগুলার ভার্সিটি যেতে পারে না এখন সে, তারপরও মাঝে মাঝে যায়, কিন্তু দিশাকে পায় না। দিশার কোনো সমস্যা হলো না তো, চিন্তায় পড়লো আরিয়ান। দিশা ছাদে বসে ফোনে গান শুনছিল। দিশার মা এসে বলল, এই অসময়ে ছাদে বসে আছিস কেন? ভালো লাগছে তাই বসে আছি। কেন? আরিয়ান এসেছে, তোকে ডাকছে। কেন? সেটা আমি কি করে জানবো, তুই গিয়ে দেখ কেন ডাকছে। আচ্ছা যাও আমি আসছি। মা চলে গেল। দিশা মনে মনে ভাবছে, এই আরিয়ান আবার কেন আসলো। মনের মধ্যে অনেক দ্বিধা নিয়ে নিচে নেমে এলো দিশা। আরিয়ানকে কোথাও দেখতে পেল না সে। মাকে জিজ্ঞাসা করলো, আরিয়ান কোথায় মা? তোর রুমে আছে হয়তো। দিশা নিজের রুমে গেল। খাটের উপর বসে আছে আরিয়ান। দিশার উপস্থিতি পেয়ে দিশার দিকে তাকালো আরিয়ান। দিশা বিনা সংকোচে জিজ্ঞাসা করলো, কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। আমাকে দেখেছো কেন? কেন ডাকতে পারি না? কোনো প্রয়োজন তো দেখি না। কোথায় ছিলি এতক্ষণ? তোমার না জানলেও চলবে, কেন এসেছো সেটা বলো। তুই কি আমাকে কখনোই ক্ষমা করতে পারবি না? ক্ষমা করার মতো কি কিছু করেছো? ভার্সিটি যাস না কেন? ইচ্ছে করে না তাই। আমাকে মাফ করা যায় না দিশা, আমি যে তোকে খুব ভালোবেসে ফেলেছি। এটা বলার জন্য এসেছো? প্লিজ দিশা, সিন ক্রিয়েট করিস না, একবার ভেবে দেখ। কোনো ভাবনা চিন্তা ছাড়াই তোমাকে ভালোবেসেছিলাম, সেটা এখন ছাই হয়ে গেছে। আর ভেবে দেখার কথা বলছো? ভেবে চিনতে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা হঠাৎ করেই হয়ে যায়, কিভাবে হয়ে যায় কেউ বুঝতেও পারে না। ভালোবাসা হঠাৎ করেই হয়ে যায় ঠিকই, কিন্তু হঠাৎ করে শেষ হয়ে যায় না। তুই তো আমাকে ভালোবেসেছিলি, তাহলে এখন কেন এমন করে পাল্টে গেছিস তুই? কখনো যদি মনে হয় আমি বদলে গেছি, তাহলে বুঝে নিও তোমার করা সেই একটু একটু করে অবহেলাগুলো আমাকে কঠিন করে বদলাতে বাধ্য করেছে। কথার বলে একটা গম্ভীর নিঃশ্বাস ছাড়লো দিশা। আরিয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে চলে গেল নিজের গন্তব্যে। নীরবে চোখের বাণী ফেলতে লাগলো দিশা। যতই বলুক ভুলে গেছে, কিন্তু ভালোবাসা ভোলা কি এতই সহজ? তোমার বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে সামনের মাসে 10 তারিখ, আরও 15 দিন পর বিয়ে, কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছে এখনই। মেয়েদের শপিং বলে কথা, বিকেলে দিশার অধৈকে নিয়ে শপিংয়ে যাবে তোমা। দুপুরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়েছে দিশা। ফোন করে সবাই এক জায়গায় হবে। শপিং মলে ওরা তিনজনে খুব ঘুরে ফিরে দেখছে, এ এটা পছন্দ করেছে, ও ওটা পছন্দ করেছে। তোমার জন্য শাড়ি কিনলো 3টা, সাথে কয়েকটা 3 পিস আর প্লাজো কিনেছে। দিশা অনেকক্ষণ ধরে একটা ব্ল্যাক আর নেভি ব্লু কম্বিনেশনের একটা লেহেঙ্গা নেড়ে যেটা দেখছে। প্রাইসটা একটু বেশি, 12,000 টাকা। এত টাকা আনেনি দিশা, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও কিনতে পারছে না সে, কারোর কাছে প্রকাশ করতে পারলো না। তবুও 2টি চোখ সবটাই দেখছে ওদের আড়ালে। পরদিন সকালে নাস্তা সেরে ড্রয়িং রুমে বসে আছে দিশা, সাথে ওর মা। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। দিশার মা উঠে গিয়ে দরজাটা খোলাতে একটা কুরিয়ারের লোককে সে দেখতে পেল। দিশার মাকে বলল, এখানে দিশাকে। দিশা আমার মেয়ে, কেন? ওনার নামে একটা পার্সেল আছে। তুই কি কিছু অর্ডার করছিলি দিশা? না তো, কেন মা কি হয়েছে? অনলাইনে অর্ডার করেছিলি? আরে না। তাহলে তোর নামে পার্সেল পাঠালো কে? আমার নামে আবার কে পার্সেল পাঠাবে? অবাকে দিশা লোকটার কাছে গেল, সিগনেচার করে প্যাকেটটা হাতে নিল দিশা। লোকটা চলে গেল, দরজাটা লাগিয়ে সোফায় গিয়ে বসল দিশা। প্যাকে কারো নাম লেখা নেই, কে পাঠালো এবার, আর এতে আছেই বা কি? অনেক কৌতূহল নিয়ে প্যাকেটটা খুলল দিশা। অবাক হওয়ার চূড়ান্ত সীমায় পৌঁছে গেল সে। গতকাল সে লেহেঙ্গাটা শপিং মলে দেখে এসেছিল। সে লেহেঙ্গাটাই কেউ কেউ পার্সেল করেছে, কিন্তু কে করেছে? অথয় নাকি তমা? না, ওরা তো জানে না আমার এটা পছন্দ হয়েছিল। তাহলে কে পাঠালো? কি যেন ভেবে রেখে দিল সেটা,
আরিয়ান কিছুক্ষণ আগে কুরিয়ার থেকে খবর নিয়ে এসেছে ওরা ঠিকমতো পৌঁছে দিয়েছে কিনা। সব কিছু ঠিকঠাক দেখে বাসায় এসে শান্তির একটা ঘুম দিল সে। গতকাল কোনো একটা কাছে ওই দিকটায় গিয়েছিল আরিয়ান। এক ফাঁকে দিশা আর ওর বান্ধবীরা একটা শপিং মলে ঢুকতে দেখেছে, পিছনে পিছনে সেও গেল। তারপর সবটাই দেখলো সে আড়ালে দাঁড়িয়ে। খুব করে বুঝতে পারলো সে জ্যেষ্ঠা দিশার পছন্দ হয়েছে। যখন দেখলো দিশা ওটা না নিয়ে চলে গেছে তখনই বুঝতে পেরেছে হয়তো ওর কাছে টাকা নেই। পরক্ষণে ড্রেসটা কিনে সাথে সাথে দিশার অ্যাড্রেসে পার্সেল করে দিয়েছে সে। নিজের নামটা গোপন রাখতেছে কারণ আরিয়ান পাঠিয়েছে শুনলে সে হয়তো নাও ডাকতে পারে। তোমার কয়েকদিন পর বিয়ে, বিয়ের আগে ভার্সিটি যাবার জন্য মানা করছে ওর ফ্যামিলি, কিন্তু ও ভার্সিটি বিয়ের আগে শেষ বারের জন্য হলেও একবার যেতে চায়। তাই অথয় আর দিশাকে ফোন করে বলে দিল ভার্সিটি আসার জন্য। তিন বান্ধবী মিলে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে, আরিয়ান বিজনেসের ব্যাপারে একটু ডিসকাস করছিল। তখন মামুন ফোন দিয়ে বলল দিশা ভার্সিটি গিয়েছে। দিশার খবর পেয়ে আরিয়ান তখনই কাজ রেখে ভার্সিটিতে গেল। ভার্সিটি ঢোকার পরে ক্যাম্পাসের দিকে চোখ গেল ওর। ওরা তিন বান্ধবী মিলে হাসি আনন্দে মেতে আছে। আরিয়ান ওদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আস্তে আস্তে দিশা সামনে গেল। দিশা, অথয় আর তোমা তিনজনের দৃষ্টি গেল আরিয়ানের দিকে। মুহূর্তেই সবার মুখের হাসি মিলিয়ে মুখগুলো মলিন হয়ে গেল। আরিয়ান তোমার অথয়কে উদ্দেশ্য করে বলল, তোমরা একটু ওদিকে যাবে প্লিজ, ওর সাথে আমার একটু কথা আছে। ওরা কেউ কোথাও যাবে না, কিছু বলার থাকলে সবার সামনেই বলো প্লিজ। আচ্ছা, আমরা একটু দূরে গিয়ে দাঁড়াচ্ছি, আপনারা কথা বলুন। ওরা চলে গেল। দিশা মুখ কালো করে বসে আছে। আরিয়ান দাঁড়িয়ে আছে ওর সামনে। দিশা কিছুটা রেগে আরিয়ানকে বলল, ওদের কেন এখান থেকে সরিয়ে দিলে? আমাদের দুজনের মাঝে ওরা দুজন কাবাম্মে হাড্ডি হোক সেটা আমি চাই না। মানে কি বুঝো না? আমরা এখন একটু পার্সোনাল কথা বলবো, ভালোবাসার কথা বলবো। ওরা কেন আমাদের মাঝে থাকবে? এতে ওরাও লজ্জা পাবে আর আমাদেরও ব্যাঘাত ঘটবে। কি চাইছো কি তুমি একটু বলবে আমায় প্লিজ? তোমাকে চাই।